আমরা বিষয়টি আরো আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছে কেউ কেউ করেননি প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে আর এ ব্যাপারে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশান এই বিষয়টা আমাদের পার্টিতে আছে সময় মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশানের বিষয়টি আমরা যেমন আমাদের গত সাধারণ নির্বাচন নির্বাচনের পর মন্ত্রিসভা এই দুটো জায়গাতেই কিন্তু অনেকেই এমপি হন নেই অনেকেই মন্ত্রী হন এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যা যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়ে থাকে সময় মতো এখানেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো